বিদ্যালয় পরীক্ষা চলাকালীন সাপের ছোবল অসুস্থ ছাত্রী। জানা গেছে ধূপগুড়ি গার্লস স্কুলের দশম শ্রেণীর ছাত্রী সোহা আক্তার এদিন অন্যান্যদের সাথে ইউনিট টেস্টের পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর অসুস্থতা বোধ করে সোহা আক্তার, তাকে সাপ ছোবল মেরেছে বলে স্কুলের শিক্ষিকারা জানায়। সোহা এরপরই তড়িঘড়ি অপর ক্লাসরুমে থাকা সোহার বোনকে ডেকে নিয়ে আসেন শিক্ষিকারা। তারপরই দ্রুত সোহাকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে স্কুল কর্তৃপক্ষ সাপটিকে ছবি তুলে চিকিৎসককে দেখায়, তবে সাপটি বিষহীন বা বিষধর তা নিয়ে সন্দেহ রয়েছে। হাসপাতালে ছাত্রীর চিকিৎসা শুরু হয়েছে। অসুস্থ ছাত্রীকে দিনভর পর্যবেক্ষণে রাখা হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। কি আজকে স্কুলে কি পরীক্ষা ছিল? ক্লাসরুমে সাপ ঢুকে পড়ে? পরীক্ষা চলছিল তখন। কি নাম তোমার? বাড়ি? ওই ক্লাস পরীক্ষা দিচ্ছিল, পরীক্ষার সময় ওই কেঁচো টাইপের একটা সাপ, যেটা আমরা এখনো বুঝতে পারতেছি না কী সাপ, তো আমরা ওটা দেখার পর ওই মেয়েটাকে হাসপাতালে দিয়ে আসি। কোন ক্লাসের ছাত্রী? আপনার নাম? বিষ্ণু রায়। আপনি কি হন স্কুলের? গ্রুপ ডি। এখন কি অবস্থা আছে? মেয়েটা ভালো আছে, ও টেনশন নিচ্ছে এই বাবাকে খবর দিচ্ছি, আমরা আছি, বাবা মাও আছে, ওর মামারাও আছে, হাসপাতালেই আছে।